আসানসোলে ছাত্রী খুনের ঘটনায় তদন্তভার নিল সিআইডি। শুক্রবার ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে খুনের ঘটনায় জড়িত সমদেহে দুই অভিযুক্তকে সঙ্গে নিয়ে ঘটনাস্থল ঘুরে দেখে সিআইডি তদন্তকারী দল। অন্যদিকে নিহত ছাত্রের পরিবারের সদস্যদের সাথে কথা বলে সিআইডি তদন্তকারী দল ঘটনাস্থলে একটি পুকুরে নিহত ছাত্রীর মোবাইলের খোঁজে তল্লাশি চালায়। ইতিমধ্যেই আসানসোলের হীরাপুর থানার পুলিশ খুনের ঘটনায় তদন্তে নেমে নিহত ছাত্রীর তিন বন্ধুকে খুনের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, বানপুরের এক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী কোয়েল হাসদা সোমবার থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার রাতে মৃতদেহ হীরাপুর থানা এলাকার নিউটাউন থেকে তার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতের পরিবারের অভিযোগ করে কোয়েল হাসদা ধর্ষণ করে খুন করা হয়েছে। সেই ঘটনায় বাকি অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আন্দোলনে নামে আদিবাসী সম্প্রদায়ের মানুষ। আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নিউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।